ছ্যাঙ্গারজোর বাজারে দোকানে আগুন, 1,25,00,000 টাকার ক্ষয়ক্ষতি। চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 1,25,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 1:45 সময় মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর বাজার কৃষি ব্যাংক সংলগ্ন কলাকান্দা রোড ব্যবসায়ী নূরে আলম সরকারের সরকার হার্ডওয়্যারি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মতলব উত্তর ফায়ার সার্ভিস ইউনিট 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার ব্যবসায়ী মোহাম্মদ নূরে আলমের 1,15,00,000 টাকার মালামাল ও নগদ 2,00,000 টাকা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া এই অগ্নিকাণ্ডে বিপ্লব কর্মকারের ও বিশু কর্মকারের দোকানও ভস্মীভূত হয়। এতে বিপ্লব কর্মকারের 2,50,000 টাকা ও বিশু কর্মকারের 2,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি, তবে মতলব উত্তর ফায়ার সার্ভিস ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরেই মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। সরকার হার্ডওয়্যার দোকানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার কর্মচারী সালাউদ্দিন বলেন, তারা প্রতিদিনের ন্যায় বুধবার রাত 7টার দিকে ব্যবসায়িক কাজ শেষে দোকান তালাবদ্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার রাত 1:45 সময় হঠাৎ করে মোবাইল ফোনে জানতে পারেন তাদের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা মতলব উত্তর থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত 8টার সময় ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ইউনিট, কিন্তু ততক্ষণে দোকানে মজুত রাখা হার্ডওয়্যারে বিভিন্ন ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীরা আরও জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের প্রায় 1,25,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না। অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছ্যাঙ্গারচর বাজার কৃষি ব্যাংকের সিকিউরিটি গার্ড বিধানবাবু বলেন, আমি প্রথমে ব্যাংকের থেকে গন্ধ পাইছি, তারপর ধুমা বার হয়, এরপরে বাড়িয়ে আমি দেই যে এই দোকানে খালি আগুন ধরতে আছে, এরপরে উপায় অনেকের ফোন দিছি, ফোন ধরে না, এরপরে আমি তালা মাইরা নিছে উপরে, এরপরে আক্তার ভাইয়ের বাড়িতে গিয়ে সুমনদারে আনছি, আক্তার ভাইরে খলিল ভাইরে আইনার ডাইকে হ্যাগরা সহ আমরা ব্যাংকে গেছি, গিয়া থানায় গিয়া বলছি যে স্যার আমাকে এই 3টা দোকান পড়া যাইতে আছে, একটু ফায়ার সার্ভিসের কাছে ফোন করেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ইউনিট, বাজার ব্যবসায়ী এবং আশেপাশে জনসাধারণ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। মতলব উত্তর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি আমরা।